নিয়োগের পর রেশন দুর্নীতির তদন্ত নিয়েও উত্তাল বাংলার রাজনীতি। রেশন তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে। এই তদন্তকেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। ঘটনাচক্রে ঠিক সেই সময়কালই এক নির্দেশিকা জারি করে দেশ তথা রাজ্যের সমস্ত রেশন দোকানে সরাসরি নজরদারির কথা ঘোষণা করেছে কেন্দ্র খাদ্য ও বণ্টন মন্ত্রক। কেন্দ্র খাদ্যমন্ত্রকের 17 জানুয়ারি জারি করা কন্ট্রোল অর্ডারে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কার্যকর করার নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এখন থেকে সব রাজ্যের রেশন ব্যবস্থার ওপর প্রতিদিন নজরদারি চালাবে খাদ্যমন্ত্রক। নির্দেশ দেওয়া হয়েছে কোনো রেশন গ্রাহকের নাম যুক্ত হলে বা বাদ গেলেও তা অবিলম্বে খাদ্যমন্ত্রককে জানাতে হবে। নতুন নির্দেশে এও বলা হয়েছে কোন রেশন ডিলারকে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং তার কতটা বণ্টন হয়েছে তাও জানাতে বাধ্য থাকবে রাজ্যের খাদ্য দপ্তর। এই নির্দেশিকা অনুযায়ী একজন গ্রাহক দেশের যে কোনো জায়গায় গিয়ে আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করিয়ে নিয়ে যে কোনো রেশন দোকান থেকে তার বরাদ্দ খাদ্য পেতে পারেন। নির্দেশিকায় আরও বলছে কোনো রেশন ডিলার এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থায় গ্রাহককে খাদ্য সামগ্রী দিতে অস্বীকার করতে পারবেন না। এর জন্য যাতে রেশন দোকান পর্যাপ্ত সামগ্রী মজুত থাকে তাও রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছে। বরাদ্দ ও বণ্টন প্রক্রিয়ার পাশাপাশি নতুন এই নির্দেশে রেশন দোকানের কাজকর্ম নিয়ে নিয়মিত বিবিধ বিষয়ে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে। অনলাইনে কেন্দ্রকে যাবতীয় তথ্য পাঠাবে রাজ্যগুলি। এই নির্দেশকে কিভাবে দেখছে রাজ্যের খাদ্য দপ্তর? তবে খাদ্যমন্ত্রকের নির্দেশিকার সঙ্গে রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডের কোনো যোগাযোগ আছে বলে মানতে চাননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তার কথায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখেই কাজ করে।